আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে রুমাল দিয়ে সর্দি পরিষ্কার করতে হচ্ছে। একটা যদি গার্লফ্রেন্ড থাকতো তার ওড়না দিয়ে সর্দি পরিষ্কার করতাম। কি করে বিয়ে করার জন্য বড় হওয়ার থেকে দাঁড়ানোটা বেশি জরুরি নিজের পায়ে। তোমরা যেটা ভাবছো সেটাও হবে। তোমারই ছিলাম, তোমারই থাকবো, আর তোমারই আছি। কবে যে আমায় এইভাবে কেউ বলবে? এক্সামে পাশের জনকে হেল্প না করা ইজ নর্মাল। এক্সামে পাশের জনকে হেল্প না করা ইজ নর্মাল, কিন্তু হেল্প করার নামে ভুল প্রশ্ন বলে দিয়া শালা একদম কালসা। চাইলে তো এরোপ্লেনও কিনতে পারি, কিন্তু রিলেটিভরা বলবে বাড়ির উপর দিয়ে গেলি তাও একবার দেখা করলি না, তাই কিনি না। গার্লফ্রেন্ড কতটা লয়াল সেটা দেখার জন্য বন্ধুকে গার্লফ্রেন্ডের নাম্বার দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুর বাচ্চা আজ আমার কাকু বলে ডাকে। সেদিন রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে দেখছি ক্রাশ দাঁড়িয়ে। দেখে সে চরম লাগছে, দাঁড়িয়ে আমায় ইশারা করে ডাকছে। আমি তো মনে লাড্ডু ফুটছে। আমি কাছে যেতে বলছে সাইকেলের চেন তুলে দাও। আমি একটু খারাপ লাগলো একটু, আমি তুলে দিলাম চেনটা। চেনটা তুলে দেওয়ার পর দাঁড়ালাম, দাঁড়ানোর পর বলছে তোমার ফোনটা দাও। আমার মনে তো লাড্ডু ফুটছে, চার পাঁচটা লাড্ডু একসঙ্গে। আমি আনন্দের সঙ্গে ফোনটা বের করে ওকে দিলাম। দেওয়ার পর দেখছি নাম্বার ঢুকছে। আমি বলছি আমার এত দিনের স্বপ্ন আজ পূরণ হবে। তারপর যেটা হলো সেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম। বয়ফ্রেন্ডকে ফোন করে ডাকছে, কি হলো তুমি কোথায় তাড়াতাড়ি এসেছো? আমার যায় সাকসেস হতে গিয়ে সেক্সি হয়ে বাড়ি ফেরার নামই ব্যাঙ্গালোর নার্সিং।